নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি নতুন একটি কুশি প্যাটার্নের ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখো, তার জন্য আমি চেন নিয়ে নেব। পাঁচটা চেনের ডিজাইনটা, পাঁচটা চেনের, 1, 2, 3, 4, 5। এখন যত বড় তোমরা ডিজাইন করবা সেই সেইভাবে পাঁচটা চেন যোগ করবা। পাঁচটা পাঁচটা করে যত বড় তুমি করতে চাও পাঁচটা করে চেন তোমরা যোগ করতে থাকবে। তারপরে তিনটে চেন নিবে, 1, 2, 3। তিনটে চেন নিলাম। এবার 4 নম্বর চেনে আমরা হাফ ডাবল ক্রোশে শুরু করব। দেখো, হাফ ডাবল ক্রোশে করলাম, হাফ ডাবল ক্রোশে করলাম। তারপরের চেনটাতেও আমরা হাফ ডাবল ক্রোশে করব। দেখো, হাফ ডবল ক্রোশে করলাম। প্রত্যেকটা চেনে আমরা এভাবে হাফ ডবল ক্রোশে করব। হাফ ডবল ক্রোশে বলতে এই কাঁটায় লুপ নিয়ে চেনের মধ্যে কাঁটাটাকে নিয়ে যেতে হবে। তিনটে লুপ কাঁটায় থাকলো, তিনটেকে একসঙ্গে বুনে নিলে হবে হাফ ডবল ক্রোশে। তো আমরা প্রত্যেকটা চেনে আমরা এভাবে হাফ ডবল ক্রোশে করব। যতগুলো চেন আছে আমাদের প্রত্যেকটা চেনেই আমরা এভাবে হাফ ডবল ক্রোশে করে নেব। দেখো, পুরোটাতে আমরা হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমরা 4টা চেনে নেব, 1, 2, 3, 4। 4টা চেন নিয়ে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই পাশের চেনটাতে আমরা ট্রিপল ক্রোশে বানাবো। দুটো লুপ কাটায় নিব। দুটো লুপ কাটায় নিয়ে নিলাম। পাশের লুপটাতে আমরা ট্রিপল ক্রোশে করব। দুটো দুটো করে লুপ বের করে আমরা ট্রিপল ক্রোশে করে নিলাম। তার আবার দুটো কাটাই লুপ নিয়ে পাশের যে লুপটা আছে চেন স্টিচ সেখানে গিয়ে আমরা আবার ট্রিপল ক্রোশে করে নিলাম। দুটো হলো ট্রিপল ক্রোশে। তারপর আবার কাটাই লুপ নিয়ে পাশের যে লুপটা আছে সেখানে গিয়ে দুটো দুটো করে লুপ বের করে ট্রিপল ক্রোশে করে নিলাম। তিনটে ট্রিপল ক্রোশে করে নিলাম। তারপর আবার কাটাই লুপ নিয়ে কাঁটাই লুপ নেব। কাঁটাই লুপ নিয়ে এই যে এ পাশে এরকম করে কাঁটাটা নিয়ে এইভাবে সুতো টেনে টেনে 5 বার এভাবে সুতো আমরা টেনে টেনে বের করব। দুবার হলো, দুবার করলাম এবার। তারপরে 3 বার, 4 বার নিয়ে যাব। এই 4 বার, 4 বার নিয়ে নিলাম। এবার পাশে দেখো এই লুপটাতে, পাশের লুপটাতে আমরা এটা এইভাবে সবকটা একবারে একসঙ্গে বের করে নিলাম। বের করে নিয়ে বের করে নিলাম। এবার পাশের চেনটাই আমরা দেখো এভাবে আমরা বুনিয়ে নেব, 1, 2, 3, 4। 4টা চেন নিয়ে নিলাম। 4টা চেন নিয়ে আমরা দেখো লম্বা বরাবর নিয়ে চলে এলাম। দিয়ে আবার তারপরের লুপটাতে কাটাই দুটো লুপ নিয়ে নিলাম। পাশের চেন স্টিচে আমরা কাটাটা নিয়ে গিয়ে দুটো দুটো করে লুপ বের করে ট্রিপল ক্রোশে বুনে নিলাম। আবার কাটাই লুপ নিলাম। পাশের চেন স্টিচে নিয়ে গিয়ে দুটো দুটো করে লুপ বের করে আমি ট্রিপল ক্রোশে বুনিয়ে নিলাম। দুটো আমার ট্রিপল ক্রোশে করা হয়ে গেল, আরেকটা করব। কাটাই আবার লুপ নিলাম। পাশের চেন স্টিচে কাটা নিয়ে গিয়ে দুটো দুটো করে লুপ বের করে ট্রিপল ক্রোশে করে নিলাম। তিনটে মোট আমার তিনটে ট্রিপল ক্রোশে হয়ে গেল। এবার আবার কাটাই লুপ নিব। তিনটে ট্রিপল ক্রোশের পাশ দিয়ে আমরা সুতো আমি এরকমভাবে দেখো টেনে টেনে বের করে নেব। 4 বার আমি এইভাবেই সুতো আমি বের করে নেব। 4 বার আমার সুতো বের করা হয়ে গেল। এবার কাটাই লুপ নেব। পাশের যে চেন স্টিচটা আছে সেখানে আমরা লুপ বের করে নিয়ে সব কটা লুপ একসঙ্গে আমরা বুনিয়ে নেব। বুনিয়ে নেওয়ার পরে পাশের যে চেন স্টিচ আছে আমি সেখানে চেন তৈরি করে নেব। 4টে, দুটো হলো, 3টে
আর এই চারটে একসঙ্গে বুনিয়ে নিলাম। হয়ে গেল। এবার আমরা আবার কাটাই লুপ নিব, পাশের চেন স্টিচে গিয়ে ট্রিপল ক্রোশে করে নেব, দুটো দুটো করে লুপ বের করে ট্রিপল ক্রোশে করব। একটা ট্রিপল ক্রোশে করে নিলাম, তারপর আবার কাটাই দুবার লুপ নিব, দিয়ে চেন স্টিচে গিয়ে আবার দুটো দুটো করে লুপ বের করে ট্রিপল ক্রোশে করে নেব। পাশের চেন স্টিচে গিয়ে আবার ট্রিপল ক্রোশে করে নেব। আমার তিনটে ট্রিপল ক্রোশে হয়ে গেল। এবার আমরা কাটাই লুপ নিয়ে তিনটে ট্রিপল ক্রোশের এপাশ থেকে টেনে টেনে সুতো বের করে নেব। চারবার আমরা এভাবে সুতো বের করব। কাটাই লুপ নেব, চারবার আমার সুতো বের করা হয়ে গেল। পাশের চেন স্টিচে গিয়ে আমরা সবকটা লুপ একবারে বুনিয়ে নেব। পাশের চেন স্টিচে চেন তৈরি করে নেব চারটে। দেখো কীভাবে করলাম, তিনটে এই চারটে একসঙ্গে বুনিয়ে নিলাম। এইভাবে পুরো রটা আমি কমপ্লিট করে নেব। পুরো রটা আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমরা তিনটে চেন নেব। তিনটে চেন নিয়ে প্রত্যেকটা চেন স্টিচে আমরা হাফ ডবল ক্রোশে করে নেব। কাটাই লুপ নিয়ে চেন স্টিচে গিয়ে তিনটা লুপকে একসঙ্গে বুনিয়ে নিলেই হাফ ডবল ক্রোশে হয়ে যাবে। দেখো পুরো আমরা এই রটা প্রত্যেকটা চেন স্টিচে আমরা হাফ ডবল ক্রোশে করে নেব। দেখো প্রত্যেকটাতে আমরা হাফ ডবল ক্রোশে করে নিলাম। এবার আমরা তিনটে চেন নেবো, এই চারটে চেন, একটা দুটো তিনটে চারটে, চারটে চেন নিলাম। এবার ঘুরিয়ে নেবো আমরা, এই যে এখানটাতে যেমন করেছি দেখো চারটে চেন নিয়ে নিয়েছি। তারপর আমরা ট্রিপল ক্রোশে করব। দেখো যেখান থেকে আমার চারটা চেন নেওয়া আছে আমি এই লুপটাতেই আমরা ট্রিপল ক্রোশে করে নেব, দুটো দুটো করে লুপ বের করে। তারপরে আবার পরের চেনটাতে দুটো দুটো লুপ বের করে আমরা আবার তারপরের চেনটাতে, দেখো তিনটে ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এবার আমরা কাটাই লুপ নেব, দিয়ে এই দেখো এইখানটা থেকে আমরা এইভাবে লুপ বের করবো, চেন দিয়ে দেবো সুতোটাকে, একবার চারবার বের করবো, দুবার এই তিনবার এই চারবার, চারবার বের করলাম। এবার আবার কাটাই লুপ নেব। দেখো এই পাশের লুপটাতে আমরা এই দেখো এইভাবে সবকটাকে, সবকটা লুপ আমরা বুনিয়ে নেব, বুনিয়ে নিলাম। এবার তার পাশের লুপটাতে আমরা চেন তৈরি করবো। দেখো এক দুই তিন এই চার, চারটা চেন তৈরি করে নিলাম। দেখো তারপর আবার আমরা ত্রিপল ক্রোশে করবো তার পরের চেনটা থেকে। তিনটা ত্রিপল ক্রোশে করে নিলাম। আবার আমরা এপাশে এসে এভাবে লুপ বের করে নেব, চারবার, দুবার হলো এই, তিনবার এই চারবার, চারবার বের করে নেওয়ার পর কাটাই লুপ নেব। তার পাশের চেনটাতে গিয়ে আমরা একবারে সবকটাকে বুনিয়ে নেব, বুনিয়ে নেওয়ার পর তার পাশের চেনে এসে চেন তৈরি করব, দুই তিন এই চার, এভাবে আমরা পুরোটা করে নেব। দেখো আমরা ডিজাইনটা করে নিয়েছি, খুব সুন্দর ডিজাইন, খুবই সহজ একটা ডিজাইন। ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে।